আমার খুব কষ্ট হচ্ছে, দেখো আজ আমার নিরামিষই বিরিয়ানি টিরিয়ানি খেতে নেই, আর এদিকে বাবা আর ছেলে বিরিয়ানি খাচ্ছে, আর দেখো দুপুকে দেখো লেগ পিস। হ্যালো গাইস, গুড মর্নিং, নতুন একটা সকালে সবাইকে জানাই সুস্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি সকাল সকাল তোমাদেরকে খারাপ খবর শোনাতে চাই না, আর ব্যাপারটা হলো আমার শরীরটা খুবই খারাপ, গলাটা দেখে বুঝতে পারছো। আর একটা খারাপ খবর কী আছে, কালকে এই পরে তোমাদেরকে ব্লগে শেয়ার করছি। এখন সকালবেলা উঠে বাসনতলাগুলো মেজে নিচ্ছি, আর কাল এই সকালবেলা উঠে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরের প্রসাদ সবাইকে ডিস্ট্রিবিউট করলাম। কালকে অনেক রাত্রে পুজো হয়েছে, তখন 12:05 পুজো স্টার্ট করেছে, পুজো শেষ হতে শুনতে 1:50 বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে শুতে শুতে আমাদের 2:30 বেজে গেছে। তো গলার সাউন্ডটা দেখো পুরো বসে গেছে একদম। তো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই, অনেক কাজ, ঘরের তো পুরো অগোছাল হয়ে আছে, আর দাদাভাই কাজে যাবে, রান্না করতে হবে, যে আমি কী করবো, আমি নিজের ভ্যাবাচাটা খেয়ে যাচ্ছে একদম। তাড়াতাড়ি আমি বাসনটা মেজে নিই না, এখন এই পরিস্থিতিতে আছে। আর রূপায়ণ দুষ্টুমি করছো কেন? ওকে তোলে না, ওকে তোলে না, ও আজ ওই ওতেই থাকবে। রূপু বসাও বসাও, ওর মাথায় দাও, ওইটা তোমার পালক দিয়েছিলাম না, আর মুকুটটা কই, মুকুটটা পরিয়ে দাও। তো বন্ধুরা, এখনো আমাদের পুজো দেওয়া হয়নি, পুজো দেবো, কারণ ঠিক আছে চলো চান করতে যাবো। আর ও গোপুকে যেদি সাজিয়ে রাখছি ও সব খুলে দিচ্ছে, আর বলছে আমাকে এরকম সাজিয়ে দাও নাহলে আমি রাখতে দেবো না। মানে এত হিংসুটে, একা থেকে থেকে একদম হিংসুটে হয়ে গেছে। তো বন্ধুরা, আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার জামা কাপড় কাচবো আর আমি স্নান করবো। সকাল দিয়ে খুবই ব্যস্ততার মধ্যে আছি, ব্লগ কন্টিনিউ করতে পারছি না। দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ, এই দেখো এখন ঘুমাচ্ছে, কি করবে ঘুম। কালকে 4:00 অবধি জেগে এডিট করেছে ভিডিও, তারপরে অনেক রাত হয়ে গেছিলো, আমাদের শুতে 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 ঠিক 2:30 বেজে গেছিলো। আর রূপায়ণ শোনা, এই যে এখনও দুষ্টুমি করছে, ও বলছে এদেরকে এইসব সাজ পোশাক থাকবে না, আলাদা থাকবে। এই যে বাসন মেজে এখানে রেখে দিয়েছি, আর এখানে লুচি করলাম এখন, কারণ আমি করিনি, করেছে দিদা, কারণ আজকেরও তো, আজকের তো অ্যাকচুয়ালি নন্দ উৎসব, মানে জন্মাষ্টমী তিথিতে এখনও আছে, তাই আজকেরও দিদা ভাত টাত খেতে পারবে না, আমরাও ভাত খাবো না আজকের, এমনি লুচি পরোটা এইসবের ওপর দিয়ে আজকেরও যাবে, যতক্ষণ না ওই তিথি কাটবে কিছু মানে ভাত জাতীয় কোনো জিনিস খেতেই পারবো না। আর তাই জন্য দিদা লুচি করেছে, দিদা বললো যে লুচি খাবে, আর আমিও দিদার সাথে একটু 2-3 লুচি খেয়ে নেবো, আর দাদাভাইয়ের জন্যে, আর রূপুর আবার আজ নিমন্ত্রণ নয় একটা বার্থডে বাড়িতে, আর দাদাভাইয়ের জন্যে আর রূপুর জন্যে ইয়ে করবো, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত করবো। আর মা তো চলে গেছে মায়ের কাজে। তো বন্ধুরা, আমি কাজগুলো আর কমপ্লিট করে নিই। এই দুপুর এখন 3:30 বাজে, খুব জোর বৃষ্টি এসছে আমাদের এখানে, আর জন্মাষ্টমীর সময় বৃষ্টি হবে না এটা কোনোদিন হতেই পারে না। আর এই দেখো আমাদের রূপসোনা বার্থডে বাড়ি খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে, কেমন ভাই ঘুমাচ্ছে, ও যেমনভাবে টিভি দেখে তেমনভাবেই ঘুমিয়ে পড়ে। গুড ইভিনিং বন্ধুরা, খুব শরীরটা খারাপ, গলাটা দেখেই বুঝতে পারছো, আর আমাদের রূপায়ণ এত দুষ্টুমি করে তা বলার কথা নেই। আমি ঘুম থেকে উঠে বাথরুমে গেছি, ও কি করেছে, ওর টিপ মানে কাজলের টিপ পরার কৌটোটা বের করেছে, করে আর খাটের তলায় বসে বসে কি করেছে দেখো, শুধু কি করেছিস মুখে, চন্ডাকালি লাইটটা কারেন্টে হাত দিচ্ছ কেন, কারেন্টে হাত দিতে আছে, এই দেখো শুধু দুষ্টুমিটাতে শুধু দেখো না, ও ধুম্বা ও ধুম্বা, লাইট বন্ধ করে দিয়ে আমি ধুম্বার কাছে চলে যাচ্ছি, দাঁড়াও তুমি একা থাকো থাকো, দেখো ওর মুখ চোখের কি অবস্থা, শুধু দেখো তুমি কি সেজেছো, এটা
চন্ডাকালী দেখো পাগলের মতন যেখানে সেখানে চলে আসে। ও দুম্বা 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 আছে। এদিকে দিদা দেখো দুপুর বেলায় না ঘুমিয়ে ঘরে যত টুকরো কাপড় গুলো নিয়ে কত সুন্দরভাবে আসন বানায়। এই দেখো এটা বানানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো হয়নি। ওখানে কি করবে এখন? ও এর চারিদিকে এখন কুচি কুচি করে ডিজাইন করবে। আর দিদার আসনটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে শেয়ার করব। আর দিদা ভালো হাতের কাজ জানে। এই দেখো একটা করেছে এইটা, আবার আরেকটা এরকম সেলাই করছে। তারপরে এর চারিদিকে খুব সুন্দর করে কুচি 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 মতন করবে। আসনটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে সব শেয়ার করব। দিদা দুপুরবেলায় ঘুমায় না, বসে বসে এই করে শুধু। আর আমাদের এ শুধু বুড়িমাকে ধরে কী করে জানো, বদমাশি করে। মানে উনি বয়স্ক তো, ওনার উপরে যত অত্যাচার চালায়। দেখো 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 কী করছে, দেখো সেলাই করতে দিচ্ছে না। এখন সন্ধ্যাবেলায় খাবে দুধ আর একটু গুড্ডে বিস্কুট, আর ওকে থালাই করে দিচ্ছি। দেখো 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 ও সারাক্ষণ চঞ্চল, ও কোনো স্থির নেই, স্থির নেই শরীরে। আর বালিশ বিছানা পত্র গুছিয়ে রাখবো, চারিদিকে ঘিরে এই করবে ওর। আর বন্ধুরা আমার গলার খুব অবস্থা খারাপ, প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও আমার গলার সাউন্ডটা নিয়ে। কেউ কিছু কমেন্ট করো না, মানে দুদিন এত খাটাখাটনি হয়ে গেছে, মানে পুজোর দিন সারাটা দিন খুব খাটাখাটনি হয়ে যাচ্ছে। আর কদিন আমার ঠান্ডাও লেগেছিলো, খক খক করে কাশছিলাম। আর তার মধ্যে পুজোর দিন, তার পরের দিন, মানে আজকেরও আমাদের খাওয়া দাওয়ার তো ঠিক মতো হচ্ছে না, শরীরটা আমার খুব ক্লান্ত হচ্ছে, তত্তর করে কাঁপছি জানো সব কিছু। আর আমি তো এরকম উপোস অতটা করি না, তো এবারে করেছি, আস্তে আস্তে তো শিখবো, না করলে কোনোদিন কিছু শেখা যায়। তো বন্ধুরা রূপায়ণ তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে ওকে পড়াতে বসবো। আর দিদাকে বললাম, দিদা তুমি সন্ধেটা দিয়ে দাও, আর আমি পড়িয়ে নেব, আমি রূপায়ণকে তাহলে পড়াতে বসে। আর রূপায়ণ এখন ব্যায়াম করছে ও। আরো দেখো সারা বালিশপত্র চারিদিকে ছড়িয়ে এখন ব্যায়াম হচ্ছে। আরেকটা ব্যায়াম দেখাও, ব্যায়াম কর। ও হেভি ব্যায়াম হচ্ছে, হেভি করো করো, আরেকটা করো, আরেকটা করো, আরেকটা ব্যায়াম করো, আরেকটা হেভি। আর পা উঁচু করে ব্যায়ামটা করো, পা উঁচু করে ব্যায়ামটা। ও হেভি ব্যায়াম হচ্ছে, হেভি ব্যায়াম। ভিডিওতে কালকে দেখাবে টিভিতে। বন্ধুরা রূপায়ণের ব্যায়ামটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমার ছোট্ট সোনা এখন ব্যায়াম হচ্ছে, ও পড়াশোনা কমপ্লিট করে এখন ব্যায়াম ব্যায়াম হবে। একটা একই ব্যায়াম বারবার করে না। হ্যাঁ ভিডিও করবো, ঠিক আছে ভালো করে করো। আর হেভি হাততালি, হাততালি। তোমাকে একটা গিফট দেবো তোমার বাবা আসতে কাজ দিয়ে। আমার খুব কষ্ট হচ্ছে, দেখো আজ আমার নিরামিষই বিরিয়ানি টিরিয়ানি খেতে নেই, আর এদিকে বাবার ছেলে বিরিয়ানি খাচ্ছে। আর দেখো রূপুকে দেখো, লেগ পিস, লেগ পিস খাচ্ছো তুমি তো খাবে না, ঘুমি পড়বে, ডাকছি ও উপোস টুপোস করে বসে আছি, বেশ হয়েছে ঢং যত বাবা আসো তো তুমি, আমি খাই। রূপু শুধু দেখো দুষ্টুমি, এই চারিদিকে ছুট, মুখ হাত পা ধুয়ে যাবি বাবু, একা একা খাও, আমারটা কালকে রানবে। শুধু এই দেখো আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু।
দুটো দেখেই বোঝা যাচ্ছে যে আমার ঘুম কতটা পেয়েছে। তোমরা প্লিজ কমেন্টে জানিও যে চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে কিনা। আর আজ যে আমার ব্লগের প্রথমেই আমি বলেছিলাম যে আমার মনটা খুব খারাপ, আর খুব খারাপ খবর আছে। খারাপ খবরটা হলো এইটাই, আমার শরীরটা এতটাই খারাপ, এতটাই ক্লান্ত, যেহেতু দুদিন উপোস করেছে তার মধ্যে দুদিনই লুচি পরোটার মধ্যে দিন গেছে। ও অত ভালো লাগে না, আমরা বাঙালি ভাত খেতেই ভালোবাসে, একবেলা ভাত হলে এইটাই আমরা খুশি, ভাতটা খাওয়াই নি বলে তাই শরীরটা কেমন হয়ে গেছে। তাই জন্য ব্লগের প্রথমে বলিনি, এখনো কাশি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট করছো, তার জন্য আমি একদিনও ব্লগ মিস করতে চাই না। শরীর খারাপ হোক তাও ব্লগ করবো। আর তোমরা এতটাই আমাদের মনের মানুষ হয়ে গেছো যে একদিন ব্লগ মিস করলে মনে হয় কতদিন কথা বলিনি, এরম মনে হচ্ছে। তো বন্ধুরা, আজ ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে।